হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে মৌডেলি লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ওয়েদারটা দেখছো, ভীষণ বিচ্ছিরি ওয়েদার। হালকা হালকা ঠান্ডা আছে, খুব একটা যে ভ্যাপসানি গরম যেটা ছিল সেটা নেই, কিন্তু খুব আবার যে ঠান্ডা তাও না। মানে ওয়েদারটা কেমন জানি একটা বিকট টাইপের। তো যাই হোক, বৃষ্টি মানে কালকে ভাবলাম যে বৃষ্টি হবে, কালকে রাত্রেবেলা এত মেঘ করেছে, ঝড় মানে হাওয়া দিচ্ছিল, ঝোড়ো হাওয়া টাইপের, তো মেঘও করেছিল, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু কিচ্ছু বৃষ্টির কোনো লক্ষণই দেখা দিল না। আর আজকেও এরম মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তো গাছটা দেখছি ভীষণভাবেই শুকিয়ে যাচ্ছে এই রোদ্দুরের জন্য, তুলসী গাছটা। তো ভাবলাম একটু জল দিয়ে দিই, এমনিও জল দেওয়া হয়, জলটা দেয় ছেলে বা মেয়ে দিয়ে দেয় চান করে উঠে, তো আজকে আমিই দিলাম, কারণ গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। দেখেছো পাতাগুলো কেমন ঝিমিয়ে পড়েছে? তার জন্য আবারও একটু এখনই জল দিয়ে দিলাম, নালে বিকালবেলা করে জল দিলে বেশ গাছটা তরতাজা হয়ে থাকে। সকালবেলা তো এমনি দেয়াই হয়, বিকালবেলা দিলে ভালো হয়। আর এই দেখো আমার টগর গাছে, এইগুলো হচ্ছে থোকা টগর, অনেকটা গন্ধরাজ ফুল দেখেছো তো? এই দেখো কুড়িগুলো দেখেছো কত বড় বড়, আমি কুড়িগুলো আর ছিললাম না, তো বিশাল বড় বড় কুড়ি। এই দেখো কুড়িতে ভর্তি হয়ে গেছে, কাঞ্চন গাছেও কুড়ি ভর্তি। তো ফুলগুলো ওই বৌদিরা নিয়ে যায়, বলাই আছে যে নিয়ে যাবা, নিয়ে যায় তাই ওরা পুজো দেয়। আর আমার এখনো ঠাকুরের আসন পাতা হয়নি, কারণ আমাদের গঙ্গার চান করতে হয়, নিয়ম আছে, তো গঙ্গার চানটাও হয়নি। আর তাছাড়া বাড়িতে প্রথমে নারায়ণ পুজো দিতে হয়, তো নারায়ণ পুজোটাও দেওয়া হয়নি, একটু একটু সমস্যা চলতে সেই কারণে। তো নারায়ণ পুজোটা দেওয়ার পরে তারপরে আমরা বাড়িতে আসন পাতবো, তো সেই জন্য আসনটা পাতা হয়নি বলে এখনো পুজো দিতে পারছি না, তাই ফুলগুলো ওই বৌদিরাই নিয়ে যায়। তো চলো আমি কি রান্না করেছি না করেছি সেগুলো দেখাই, কারণ আমার সকাল থেকে সমস্ত কাজকর্মই হয়ে গেছে। তো চলো রান্নাঘরে। আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে ভাত আছে, ভাতটা আর কি দেখাবো, এই যে ভাত করে রেখেছি এটা আর দেখালাম না। আর এখানে রয়েছে উচ্ছে ভাজা, আর এখানে আছে কুন্দুলি ভাজা, কুদরি বা কুন্দুলি যেটা বলো, এই সেই ভাজা, কালো জিরা কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে। আর এখানে আছে ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, ধনে পাতা, টমেটো, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। এই আজকে দুপুরে আমাদের মেনু, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এখন আমি সবাইকে খেতে দেবো, মেয়েকে খাওয়াবো, নিজেও খাবো, খেতে টেতে দিয়ে তারপরে একটু রেস্ট নেব। আর আমাকে আজকে একটু আইব্রো মানে আমি প্লাক করব, তো সেই কারণে আজকে আর পার্লারে যাব না, পার্লার থেকে একজন মহিলা আসবে। সে মহিলা বলতে আমার সম্পর্কে বৌমাই হয়, পাশেই থাকে, তোমরা অনেকে আমার আগের ভিডিওতে দেখেছো বৌমাকে, তো সে পার্লারে কাজ করে। তো আমি বললাম যে তুমি একটু তুলে দেবে, তো বললো হ্যাঁ মামি তুলে দেবো, তুমি কখন ফ্রি আছো বলো, তো আমি ওকে ডেকে নেব, আমি যখন ফ্রি হবো, আমি তা বলেছি বিকালবেলা, তো বলছে ঠিক আছে, তো আমি বিকালবেলা ডেকে নেব, তখনও আমার আইব্রোটা প্লাক করবে, তো তখনও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড ইভিনিং, আমি আবার চলে এসেছি, আর এখন আমি ভুরু প্লাক করবো বলে বসে পড়েছি, তো বৌমাও চলে এসছে, তো ও বলছে যে মামি তুমি আমাকে দেখিও না, কারণ ও নাইটি পরে রয়েছে, তো ও একটু লজ্জা পাচ্ছে, তো ওকে দেখাবো না, আমি একটু ভুরুটা প্লাক করবো, তো দেখতে থাকো কিভাবে করছি, করার পরে অবশ্যই দেখাবো কেমন লাগছে। তো এরম এখন মুখের অবস্থা, তো করে নিই তারপরে আবার দেখাচ্ছি, আর করার ফাঁকে ফাঁকে যেটুকু ওকে বাদ দিয়ে দেখানো যায় আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু বাড়ির মধ্যে ভুরু প্লাক করা হচ্ছে, ওর জন্য এমনি চেয়ারে একটা বালিশ পিলো দিয়ে নিয়েছি, নাহলে অসুবিধা হচ্ছে। আর এখন কপালেরটা করা হচ্ছে, মানে ফোরহেড করা হচ্ছে। Thank you.
দেখো আমার আইবুড়ো করা হয়ে গেছে, প্লাক করা হয়ে গেছে, আর ফোরহেড, আপার লিপ সব মস্ত কিছু করে দিয়েছে। আর ও নতুন শিখছে এখন, তো শেখা আন্দাজে ভালোই করেছে, ধরে ধরে করেছে যাতে আমার না লাগে, সেরমভাবেই করেছে, খুব সুন্দরভাবে করেছে, আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ওকে দেখাতে পারলাম না, নেক্সট দিন দেখাবো। ও বলছে মামি আমি তো আজকে জানি না তুমি ভিডিও করবে, তাই আমি নাইটি পরে এসেছি, তো নেক্সট যেদিন আবার ফেসিয়াল টেসিয়াল করবে সেদিন আমি চুড়িদার বা কুর্তি পরে আসবো, সেদিন তুমি ভিডিও করো। আনছি ঠিক আছে, তার মধ্যে যতই হোক বউ তো একটু লজ্জা পাচ্ছে আর নতুন, তো ঠিক আছে। তো এইভাবেই তুলে দিয়েছে, দেখো তোমাদের কেমন লাগছে। এখন মুখটা বেশ অনেকটাই ফ্রেশ লাগছে, আমার তো নিজের কাছে নিজেকে খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, আর বড় করছি না। তোমরা সবাই ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো মৌ ডেলি লাইফস্টাইল। টাটা, গুড নাইট।